যুক্তরাজ্যের ভোটের লড়াইয়ে কনজারভেটিভ পার্টির ভরাডুবিতে অবসান ঘটেছে দলটির দীর্ঘ চোদ্দ বছরের শাসন শুরু হয়েছে লেবার পার্টির নতুন অধ্যায় নতুন সরকারের এ নতুন অধ্যায়ে নতুন আশায় বুক বাঁধছেন বাংলাদেশি অভিবাসীরা বহু আগে থেকেই লেবার পার্টিকে সমর্থন দিয়ে আসছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি কিয়ার স্টারমারের লেবার পার্টির মনোনয়নে চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পুনরায় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অধ্যুষিত প্রত্যেকটি আসনে লেবার পার্টি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন আর তাই লেবার সরকারের কাছে প্রত্যাশাও বেশি বংশোদ্ভূতদের লেবার সরকারের জায়গা বাংলাদেশিদের বাংলাদেশি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিবাসী বর্তমানে এই লেবার সরকারের কাছে আমাদের বাংলাদেশিদের অনেক প্রত্যাশা সবচেয়ে বড় প্রত্যাশা যেটা ছিল আমাদের বাংলাদেশীদের চারজন এবার সংসদ সদস্য নিযুক্ত হয়েছেন ওখান থেকে যদি কাউকে আমাদের বাংলাদেশিদের বংশোদ্ভূত কাউকে যদি এইবার লেবার সরকার মিনিস্টার করে আমরা খুবই খুশি হব এবং সাথে সাথে আমাদের বাংলাদেশিদের স্বার্থ যেমন কীভাবে রক্ষা হয় সেদিকে যদি আমাদের বাংলাদেশিদের জন্য যদি একটু দৃষ্টি দেয় খুবই খুশি হব দেশটির বর্তমান খুঁড়িয়ে চলা অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা ও অভিবাসন সংকট সমাধানের উপরও বেশ গুরুত্ব আরোপ করেছেন অভিবাসীরা গত সরকারের আমরা দেখেছি আমরা যে অভিবাসন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত যেমন বৈধ মাইগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এসেছিল সেগুলোকে সেগুলোর মধ্যে যেমন স্পাউস আনা যাবে না বাইরে থেকে আনতে গেলে অনেক টাকা বেতন দেখাতে হবে স্টুডেন্টরা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না ওয়ার্ড পারমিটের স্যালারি থ্রেশ হাজার পাউন্ডের উপরে নিয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশী কমিউনিটির মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে সেটাকে কিভাবে লেবার সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসবে সেটা কিন্তু বাংলাদেশী কমিউনিটির মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে এটা নিয়ে ব্রিটিশ বাংলাদেশীদের ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিয়ে উৎসাহিত করবে নতুন ক্ষমতায় আসা লেবার সরকার এমনটিও প্রত্যাশা করেন বাংলাদেশি অভিবাসীরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তা কমিটির উন্নয়নে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি স্মল বিজনেস এন্টারপ্রাইজেসগুলোকে এগুলা সরকারকে অধিক নজর দিতে হবে যেগুলো একটু মৃতপায় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আর্থিক পূর্ণদতা দিয়ে ব্যবসাকে উৎসাহিত করতে হবে এবং ব্রিটিশ বাংলাদেশি যে যে ক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে রিকগনাইজের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিকে উৎসাহিত করতে হবে ফারুক হোসেন আর টিভি